হ্যালো বন্ধুরা টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এর আগে আমি ভোডাফোন আইডিয়া কোম্পানি সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ভোডাফোন আইডিয়া কোম্পানির সবথেকে বড় ভুলের কথা বলেছিলাম কি ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের একটা পার্টিকুলার অফারকে লঞ্চ করেছে যেখানে মিললে আপনাকে ফ্রি ইন্টারনেট এবং ফ্রি কলিং প্রোভাইড করা হচ্ছে এবং এইটা ভিআই কোম্পানির ক্ষেত্রে সবথেকে বড় ভুল কারণ এই পার্টিকুলার অফারটা লঞ্চ করে ভোডাফোন আইডিয়া কোম্পানি যারা কাস্টমার আছে তাদের রিচার্জ করবার জন্য কোনো ইন্টারেস্টে তাদের থাকবে না এবং ওভারঅল ভোডাফোন আইডিয়া কোম্পানি আরও বেশি লস করবে কিন্তু ফাইনালি ভোডাফোন আইডিয়া কোম্পানি লস তো করছেই এবং আজকের দিনে ভিআই কোম্পানির কাছে রূপ টাকা নেই কেন নেই কারণ ভোডাফোন আইডিয়া কোম্পানি ভারত সরকারকে লাইসেন্স ফিজ এবং স্পেকট্রাম ইউজেস চার্জে দিতে পারছে না ব্যাপারটা কি হয়েছে ভোডাফোন আইডিয়া কোম্পানি কতদিন সাস্টেন করতে পারবে পুরো ডিটেলস এই ভিডিওতে বলবো এবং এর জন্য আপনি অ্যাজ এ কাস্টমার কীভাবে হ্যাম্পার হতে পারেন চলুন ভিডিওটাকে শুরু করা যাক আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভোডাফোন আইডিয়া কোম্পানির কথা বলি তো আপনারা জানেন কি ফাইন্যান্সিয়ালি অত্যন্ত খারাপ আছে ভোডাফোন আইডিয়া দু লক্ষ কুড়ি হাজার কোটি টাকার ধার আছে যেখানে টাকার ধার সরকারের কাছ থেকে আছে এখন দেখুন আজকের দিনে সবথেকে বড় প্রবলেম যেটা ভোডাফোন আইডিয়ার মধ্যে আছে সেটা হচ্ছে ইন্দাস টাওয়ারের পেমেন্ট এখন ইন্দাস টাওয়ার একটা টাওয়ার কোম্পানি যে টাওয়ার কোম্পানির টাওয়ার ভোডাফোন আইডিয়া ইউজ করে তাদের সার্ভিস প্রোভাইড করার জন্য এখন এই টাওয়ার কোম্পানির টাওয়ার ইউজ করার জন্য তাদের প্রত্যেক মাসে একটা হিউজ অ্যামাউন্টের ভাড়া দিতে হয় এবং ইন্দাস অলমোস্ট সাত হাজার কোটি টাকা ডিউজ এখানে আছে সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে কি দেখুন আমরা আপনাদের সার্ভিসটাকে কমপ্লিটলি শাট ডাউন করে দেবো তো যদি এই কাজটা করে তো আপনি যদি ভোডাফোন আইডিয়া গ্রাহক হয়ে থাকেন তো আপনি কোনরূপ ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্ক এখানে পাবেন না কোনোরূপ টাওয়ার আপনি এখানে দেখতে পাবেন না কোনোরূপ নেটওয়ার্ক আপনার কাছে আসবেন তো ওয়ান টাইপ অফ শাট ডাউনে আপনি ধরে নিতে পারেন সেকেন্ড যে প্রবলেম ভোডাফোন আইডিয়া কোম্পানির কাছে আছে আছে সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া কোম্পানি থার্টি থ্রি পার্সেন্ট স্টেক মেনলি গভর্নমেন্টকে দিয়েছিল গভর্নমেন্ট সেটা ইকুইটিতে কনভার্ট করতে চাইছে না ইকুইটিতে কনভার্ট করতে না চাওয়ার পিছনে মেন যে কারণ বলা হচ্ছে কি ভোডাফোন আইডিয়া কোম্পানির যে দুটো প্রোমোটার্স ভোডাফোন গ্রুপ এবং আদিত্য বিল্লা গ্রুপ তারা যেন ভোডাফোন আইডিয়া কোম্পানি বা ভিআই কোম্পানির উপর টাকা ইনফিউজ করে মানে এই টাকার অ্যামাউন্টটা অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা ইনভেস্ট করে তারপরেই মেনলি গভর্নমেন্ট ভোডোফোন আইডিয়া কোম্পানি থার্টি থ্রি পার্সেন্ট স্টেক এখানে ইগুইটাতে কনভার্ট করে নেবে এরই সঙ্গে সঙ্গে আমি যদি ডিফারেন্ট ব্যাঙ্কসের কথা বলি তো কোনো ব্যাঙ্ক ভোডাফোন আইডিয়া কোম্পানিকে টাকা ধার দিতে চাইছেন এবং তাদের এটা করার পিছনে মেন যে কারণটা আছে তারাও একটা ভয় আছে কি যদি কোম্পানি উঠে যায় তো আমরা টাকাটা রিকভার করতে পারবো না কারণ সেটা এনপিএতে চলে যাবে তো এমতো অবস্থায় ভোডাফোন আইডিয়া কোম্পানি ফাইন্যান্সিয়ালি খুবই বেশি পরিমাণে স্ট্রাগল করছে কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে ভোডাফোন আইডিয়া কোম্পানিকে গভর্নমেন্টকে স্পেকট্রাম ইউজেস চার্জেস মানে তারা যে স্পেকট্রাম যেটা গভর্নমেন্টের কাছ থেকে নিয়েছে তার সেটা ইউজ করার জন্য একটা চার্জ হয় সেই চার্জটা দিতে হয় এবং লাইসেন্স ফিজ দিতে হয় প্রত্যেক তিন মাস ছাড়া ছাড়া আমি যদি কোয়ার্টার থ্রি এর কথা বলি মানে এর আগের কোয়ার্টারের কথা বলি তো ভোডাফোন আইডিয়া মেনলি লাইসেন্স ফি এখানে দিয়েছিল ছশো থেকে আটশো কোটি টাকা এবং স্পেকট্রাম ইউসেস চার্জের জন্য পয়সা দিয়েছিল আড়াইশো কোটি টাকা গভর্নমেন্টকে কিন্তু এই কোয়ার্টারে যখন পেমেন্ট করার সময় হলো তখন ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের লাইসেন্স ফি মানে লাইসেন্স ফি মেনল দিতে হয় তাদের টোটাল অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউর আট পার্সেন্ট এবং স্পেকট্রাম ইউসেস চার্জ দিতে হয় পাঁচ পার্সেন্ট ভোডাফোন আইডিয়ার লাইসেন্স ফি মেনলি এই মাসে দিয়েছে আশি কোটি টাকা যেখানে ছশো থেকে আটশো কোটি টাকা দেওয়ার কথা ছিল সেখানে শুধুমাত্র দিয়েছে আশি কোটি টাকা এবং স্পেকট্রাম ইউজেস চার্জ যেখানে এর আগের কোয়ার্টারে দিয়েছিল আড়াইশো কোটি টাকা সেখানে দিয়েছে শুধুমাত্র পনেরো কোটি টাকা তো আপনি বলবেন কি তারা এই টাকাটা পেমেন্ট করে দিল তারা সেলফ অ্যাসেসমেন্ট করে এই টাকাটা পেমেন্ট করে দিল গভর্নমেন্টের তরফ থেকে কিছু বলা হলো না দেখুন মেনলি এই সমস্ত ব্যাপারটা তদারকি করে ডিওটি মানে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান এখন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের কাছে যে অডিটটা করা হয় সেটা বছরে একবারই করা হয় মানে প্রত্যেক বছরে একবার করে অডিট করা হয় কি কোথা থেকে কী টাকা এলো কে কত টাকা দিলো এই সম্পর্কে সমস্ত ডিটেলস এখানে ক্যালকুলেশন করা হয় এখনও পর্যন্ত ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফ থেকে অডিটটা করা হয়নি কিন্তু যখনই তারা অডিট করতে বসবে তারা এই প্রবলেমটাকে ফেস করবে এবং তারপরে ফোটোফোনাডি কোম্পানির ওপর চার্জ দেবে তো এমন অবস্থায় আজকের দিনে ভোডাফোন আইডিয়া কোম্পানি হয়তো আগামী কয়েক মাসের জন্য বেঁচে গেল আগামী কয়েক মাসের জন্য তারা কম পয়সা পেমেন্ট করে কম টাকা পেমেন্ট করে হয়তো তাদের সার্ভিসটাকে কন্টিনিউ করছে কিন্তু আগামী দিনে আরও বড়ো প্রবলেমের মধ্যে আসবে যখন অডিট কমপ্লিট হবে এবং যখন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন জানতে পারবে কি হ্যাঁ ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে এরকম একটা ব্যাপার করা হয়েছে তখন ডেফিনেটলি কোম্পানির অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে তো যদি আপনি একজন এর গ্রাহক হন ভোডাফোন আইডিয়ার গ্রাহক হন তো আমি আপনাদের একটাই জিনিস রেকমেন্ড করবো এখন আপনারা ইউজ করছেন করুন কিন্তু চ্যানেলটাকে ডেফিনেটলি ফলো করে রাখা আগামী দিনে যদি কোনো খারাপ খবর ভিআই কোম্পানি সম্পর্কে আসে আমি তৎক্ষণাৎ আপনাদের জানিয়ে দেবো এবং আপনারা তৎক্ষণাৎ ভিআই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে পোর্ট করে নেবেন আজকের সময় পোর্ট করার কোনো দরকার নেই কেন দরকার নেই বলছি কারণ ভোডোফোন আইডিয়া কোম্পানির মধ্যে আপনি যদি ইন্টারনেট স্পিডের কথা বলেন সেটা বাকি কোম্পানির থেকে যথেষ্ট বেশি মানে কোয়ালিটি অফ সার্ভিস ভিআই কোম্পানি অনেক বেশি মেনটেন করে কারণ ভিআইয়ের সাবস্ক্রাইবার বেশ ধীরে ধীরে কমে যাচ্ছে তাদের ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেশি সেই জন্য আপনি অনেক ভালো বেনিফিটস অনেক ভালো স্পিড আপনি পান সেই বলবো কি ভোডাফোন আইডিয়া কোম্পানিকে ছেড়ে অন্য কোম্পানিতে যাবেন না আজকের দিনে কিন্তু ভবিষ্যতে যদি এরকম কোনো সিচুয়েশন আছে আমি আপনাদের ইমিডিয়েট ভিডিও বানিয়ে বলে দেবো এবং আপনারা তখন পোটের রিকোয়েস্ট এখানে করতে পারেন তো এই ছিল আপডেট যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন